বেশ কিছুদিন ধরে ম্যালেরিয়ায় ভুগছে মুঙ্গিয়াকামী এলাকার মানুষ। তবে এডিসি প্রশাসনের তরফে নেই কোনো উদ্যোগ। মুঙ্গিয়াকামী স্বাস্থ্য কেন্দ্র থেকে বহুদিন ধরে এই এলাকায় হচ্ছে না স্বাস্থ্য শিবির। এ কারণে ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষ। ঘটনা সূত্রে জানা যায়, তেলিয়ামুড়ার তীর্থমুনি রিয়াংপাড়ার বাসিন্দা খাকচাং রিয়াংয়ের 7 বছরের শিশুকন্যা সমীরুং রিয়াং ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়। আশাকর্মীরা সমীরুং রিয়াংয়ের রক্তের নমুনা পরীক্ষা করে প্রথমে মুঙ্গিয়াকামী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু ম্যালেরিয়া রোগের অবস্থা বেগতিক বুঝে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বুধবার রাতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চিকিৎসক ম্যালেরিয়া রোগে আক্রান্ত সমীরুং রিয়াং এর স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসা পরিষেবা দিতে শুরু করেন। জ্বর বলতে রক্ত পরীক্ষা করছে, ম্যালেরিয়া ধরা পড়ছে। হ্যাঁ, বাড়ি থেকে তো ম্যালেরিয়া জ্বর ধরা পড়ে, আশা থেকে তো চেক করে আর কি। আশা নেই লে আই তীর্থমন থেকে মুঙ্গিয়া হসপিটাল ডাক্তারের গাড়ি লিয়ে আইসি আর কি। আমার এখানে তো প্রায় কাল জ্বরে কমছে না, এখানে তো সেলেন দিছে, ইঞ্জেকশন দিছে, বড়ি খাইছে। তাহলে তো বিকাল সকালে 10টার সময় আপ 10টা 11টার সময় মঙ্গিয়া হসপিটালে নিয়ে আই আর কি, আইয়া পড়ছে। তাহলে তো পাঠাইছে, এখানে তো জ্বর সারে না, তেলে পড়া পাঠাই দিছে আর কি ওই 11টার সময় রাত। আমার লগে পরে তো কইতে পারত না, তবে আগে তো কিছু কিছু জ্বর আছে, তো তো বাড়ি থেকে তো শুনে কত জানি কত নিয়ে কইতে পারতাম না। অল্প আমি এটা কইতে জানি না, মিশিমিশি তো রুগী থাকব। এটা এটা তো আশা খবর দিলে তো যাই যায় আর কি, তো যায় কেউ করো না বলুন যে যে রুগী পরে সমস্ত যায় না। তবে খবর পাঠাইছে এই কালকা মঙ্গলবার থেকে সকালে 8টার সময় নিয়ে আসবে আর কি। সমীরুং রিয়াংয়ের পরিবারের লোকজনদের থেকে জানা যায়, তীর্থমুনি রিয়াংপাড়া এলাকায় প্রতিটি ঘরে ঘরে জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কিন্তু এমন জ্বরের প্রাদুর্ভাব দেখা দিলেও স্থানীয় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এলাকায় কোনো স্বাস্থ্য শিবির এখন পর্যন্ত হয়নি বলে অভিযোগ। এমনিতেই এমন মরশুমে তীর্থমুনি রিয়াংপাড়া, বিলাইহাম রিয়াংপাড়া সহ বিভিন্ন এলাকাগুলোতে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়ে থাকে। মুঙ্গিয়াকামী স্বাস্থ্য দপ্তরের মাঝে মধ্যে ওই এলাকাগুলিতে স্বাস্থ্য শিবির করলেও বর্তমানে স্বাস্থ্য শিবির এক প্রকার বন্ধ বললে চলে। এ কারণে এডিসি প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে সমস্যা জীর্ণ গিরিবাসীরা। ব্যুরো রিপোর্ট, রাইজেশ নিউজ।